গ্রাসহপার শেপেড হয়, হ্যাঁ এটা ড্রাগন শেপ, এটা আপনারা যে দেখছেন এটা লাগালে আগুনটা নিচ থেকে এটা ঘুরতে ঘুরতে আকাশে চলে যাবে, উপর চলে যাবে না? 6 টাকা পিস পড়ছে একটা, তাই তো? 6 টাকা, 10 মিনিট চালাতে পারবে না, মানে ভালো একটা মানে লোক দিবে আর কি। আছে এটা কালারিং চরকি, চরকি নরমাল হয়, এই চরকিটা কালার হবে, কালার হবে বলতে কেমন? এই যেমন গ্রিন কালার দেখছো, চরকির আগুনটা গ্রিন হবে। সামনের বছরের থেকে আমি তুলনায় মনে হচ্ছে যে এবছর জমজমাট হতে চলেছে। আচ্ছা, মানে একবার সারাউন্ড যাবে না? তো দাম কত এটা? খুব সুন্দর একটা নতুন জিনিস কিন্তু, ঠিক আছে, আওয়াজটা খুব সুন্দর, তাই না? বাচ্চারা ফাটা দেওয়ার কোনো রিস্কের কোনো ব্যাপার নেই। এটা কেমন দাম রয়েছে ভাই? তোমার চ্যানেল থেকে অনেকজন এসেছে, আজকে 6-7 জন এসেছিলেন, তারা 10% করে ডিসকাউন্ট দিয়ে দিয়েছি। থ্যাংক ইউ সো মাচ। তো রাধে রাধে, আজকে কিন্তু পৌঁছলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আপনাদের সারা বাবেন ইউটিউব চ্যানেল, আপনাদের সামনে আমি রয়েছি বাবেন। তো যাই হোক, আমাদের যে পার্টটি আজকে নিয়ে আসলাম আর কি, সেই পার্টের প্রথম ভিডিও কিন্তু আপনারা খুব ভালোবাসা দিয়েছেন, এবং সেই পার্টে আপনারা অনেক কমেন্ট করেছেন যে আপনাদের বাজি বাজার ভিডিও চাই। বাজি বাজারে কিন্তু আজকে পৌঁছে গেছি ফাইনালি। তো আছেন ব্যাকগ্রাউন্ডে রয়েছে সেই গেটটি, এবং সেখানে গিয়ে আপনারা দেখানোর চেষ্টা করবো আজকে যে কেমন কী স্টল রয়েছে এবং কতটা পর্যন্ত কাজ কমপ্লিট হয়েছে, ঠিক আছে, এবং কী কী আইটেম রয়েছে। এবার বোম যেগুলো বলেন না, চকলেট বোম থেকে শুরু করে সেগুলো আদৌ কি পাওয়া আছে নাকি এগুলো ব্যান করে দেওয়া হয়েছে, এবং কী কী বাজি কেনার মানে নিয়ম রয়েছে, কী কী বাজি ব্যান্ড রয়েছে, সব থেকে মানে সবগুলোকে এক্সপ্লোর করার চেষ্টা করছে আজকে ভিডিও দ্বারাই। তো আপনারা আগের ভিডিওগুলোর মতো এই ভিডিওতেও কিন্তু কমেন্টে পুরো ভর্তি করে দেন, এবং ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করুন। তো যারা যারা ভিডিওগুলোকে শেয়ার করছেন নাকি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে, এবং এরকম টাইপের ভালোবাসা কিন্তু আমি চাই আমার চ্যানেলে। তো যাই হোক, আগামী দিনেও এরকম ভালোবাসা দিতে থাকবেন। এবং আজকে যে বাজি মার্কেটে আমি প্রবেশ করছি, সেই বাজি মার্কেটে আজকে যেহেতু ওপেনিং হয়েছে, এবং আপনারা সেই বাজি মার্কেটে অবশ্যই আসুন, এবং কী করে আসবেন না আসবেন সব আপনাদের সামনে কিন্তু সব কিছু জানাচ্ছি। মনে ভিডিওটা দেখবেন, যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট করে শেয়ার করবেন। আশা করছি আপনাদের ভিডিও খুব ভালো লাগবে। চলুন ভিতরে যাই, আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো যে মেন গেটটি রয়েছে বাজি মার্কেটে, সেই গেটটি দেখতে পাচ্ছেন সামনে আপনাদের রয়েছে, আর আমার সঙ্গে আজকে রয়েছে আমাদের যে ফেমাস দাদা এমপি মিদা, আর তার সঙ্গে রয়েছে আমার আরটি দাদা, ঠিক আছে। তো আমরা সকলে মিলে আজকে এসেছি আমাদের বাজি মার্কেট একটু হালকা দেখতে আর কি, আর যেহেতু সম্পূর্ণ স্টল এখন পর্যন্ত কমপ্লিট হয়নি, তো যাই হোক যতটা পর্যন্ত স্টল কমপ্লিট হয়েছে সবগুলো দেখানো আপনাদের সামনে চেষ্টা করবো। এবং আজকে দেখতে পাচ্ছেন সামনে কিন্তু প্রশাসন রয়েছে। তো এই হচ্ছে বাজি মার্কেটের পুরো দৃশ্য, ঠিক আছে, দেখতে পাচ্ছেন মাঠে, যে মাঠে আগেরবার বসেছিল 2023 আর কি, সেই মাঠে কিন্তু চলে এসেছি আমরা 2024। দেখতে পাচ্ছেন আগেরবার যেমন বসেছিল আর কি বাজি মার্কেটের যেমন অবস্থা ছিল, এবারেও কিন্তু সেম অবস্থা রয়েছে। এই যে একটি মঞ্চ, আর আগেরবার দেখেছিলাম 2023 দিয়েছিলাম আমরা, এখানে একটা কিন্তু সেলফি জোন ছিল। যাই হোক, দেখতে পাচ্ছেন প্রচুর স্টল রয়েছে, সবগুলো স্টল কিন্তু ভর্তি হয়ে যাবে এবার, মানে একটু 19-20 রয়েছে, মানে ডেট প্রতিবার যেমন হয় আর কি, প্রথম প্রথম কিন্তু সব মানে ভরে থাকে না আর কি, ঠিক আছে। আর এখন পর্যন্ত অনেক স্টলই ফাঁকা রয়েছে, কিছু কিছু স্টল কিন্তু মানুষজন এসেছে আর তারা কিন্তু তাদের কাজকর্ম চালাচ্ছে। আর এবার দেখতে পেলাম রাস্তাতে কি আর কি, যে একটু সেফটি ব্যবস্থা, যেটা হচ্ছে যে সিভিক ভলেন্টিয়ার কিন্তু দেওয়া হয়েছে রাস্তাঘাটে, মানে এই যে এটা হচ্ছে মেন গেট, আর এখান দিয়ে প্রবেশ করে দেখতে পাবেন এই সামনে থেকে সম্পূর্ণটাই কিন্তু স্টলে ভর্তি, ঠিক আছে। আমাদের বাজি মার্কেটে মেলা কিন্তু শুরু হয়ে গেল, সামনে কিন্তু রয়েছে আমাদের প্রসেনজিৎ মিধা, আর পুরো ভিডিও সামনে একটা দাদা রয়েছে, দাদা সামনে একটা দাদা রয়েছে, দাদাটা কিন্তু খুব সুন্দর ভিডিও বানায়, ওর চ্যানেলের নাম হচ্ছে এমপি মিধা ব্লগ। তো যাই হোক, ঠিক আছে, দেখতে দাদাকে সবাই চিনতে পারছেন আশা করছি। দাদা হাই বলে দাও, হাই বললে হবে, সাবস্ক্রাইব করতে বলতে হবে না, জানেন ফটাফটি কি বলবো, মানে জাস্ট এসো বাজি নিয়ে যাও মালদা, যদি ওরা পরে কথা সাবস্ক্রাইব করতে বলা হয় চ্যানেল, সাবস্ক্রাইব, ওকে ওকে সাবস্ক্রাইব করে চলে যাচ্ছি আমরা বাইরে ঘুরতে, পরে দেখা হবে, ঠিক আছে, সাবস্ক্রাইব করে দাও, ঘন্টা হাতুড়ি দিয়ে মারতে হবে মালদা, হবে যাই হোক, আজকে পৌঁছে গেলাম মালদা বাজি মার্কেট 2024-এ। আর আপনি দেখতে পাচ্ছেন আপনারা সম্পূর্ণ স্টলে কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে মালদা এই মাঠটি, এবং এটা হচ্ছে আমাদের মালদা ফার্মের ফার্ম হাউসের মাঠ, এবং এখানে দেখতে পাচ্ছেন আগেরবার যেমন যেমন যেমনটা ছিল আর কি, প্রথম দিন কিন্তু সম্পূর্ণ স্টল ভর্তি ছিল না, তেমনই কিন্তু এবারও কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছেন ভাইরা কিন্তু ভাই হ্যালো করছে। যাই হোক, সাবস্ক্রাইব করতে বলো সবাইকে, সাবস্ক্রাইব। যাই হোক, দেখতে পাচ্ছেন সম্পূর্ণ স্টলগুলো কিন্তু এখন সবাই পাইনি, ঠিক আছে, আর অনেকগুলো স্টল রয়েছে, সেই স্টলগুলো সবগুলো কিন্তু দেখতে পাবো কিছুদিন পর, আমরা একটা কিছুদিন পরে কিন্তু এগুলো সব ভর্তি হয়ে যাবে, আর যেহেতু আজকে ওপেনিং হলো, এবং সেরকমভাবেই আপনাদের দেখানোর চেষ্টা করবো, এবং একের পর এক যদি আপনারা সম্পূর্ণ স্টল দেখতে যান তো সেগুলো অবশ্যই দেখানোর চেষ্টা করবো। অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, সময় থাকবেন এবং পাশে থাকবেন। দেখো বাজি মার্কেটে কিন্তু এখনও পুরোপুরি কিন্তু মানে দোকানপাট বসেনি, ঠিক আছে, অনেকটাই বাকি আছে দোকান, তো সম্ভবত আমরা যা দেখতে পাচ্ছি সব দোকানে কিন্তু কাজ চলছে। আচ্ছা, তো কাজ চলছে মানেই কিন্তু সব দোকানই বসে যাবে হয়তো কালকে থেকে, আজকে ওপেনিং হয়েছে শুধু, কয়েকটা দোকান বসেছে, কয়েকটা দোকান বলতে ভালোই, মোটামুটি 8-9টা তো দোকান ওপেনিং হয়েই গেছে, বেশি হবে, হ্যাঁ 8-9টার বেশি হবে, ঠিক আছে, আর বাদ বাকি সম্পূর্ণ যে দোকানগুলো রয়েছে আরও সেগুলোর কাজ চলছে, কিছু কিছু কাঠের কাজগুলো ফ্রেমের কাজগুলো চলছে, এগুলো নিয়েই মোটামুটি জাস্ট দোকানপাট ভালোই দেখতে পাচ্ছি। যে সামনের বছরের থেকে আমার তুলনায় মনে হচ্ছে যে এবছর জমজমাট হতে চলেছে। আচ্ছা, আর কি বলতে চান সাবস্ক্রাইবার, আমার পাবলিকদের জন্য কি বলতে চান? আচ্ছা, পাবলিকের জন্য বলবো যে খুব তাড়াতাড়ি ফার্স্ট ক্লাস আসো এখানে, জানো তো এখন এসে কিছু লাভ হবে, হ্যাঁ মানে মোটামুটি, মানে আজকে হচ্ছে আমাদের 23 তারিখ,
দাদা আপনি কি বলতে চান এই বাজি মাটির না না ফাটাফাটি নয় আপনার এক্সপেরিয়েন্স আপনার কেমন লাগলো আমি তো কোনোদিন এখানে আসিনি আমি প্রথমবারই আসলাম তো এখানে তো দেখতে পাচ্ছি ভালোই আজকে বেশি দোকান খুলেনি পাঁচ সাতটা দোকান খুলে যায় তো কিছুদিন পরে হয়তো খুলবে দু তিন দিন পরে খুলবে তো আমি আসার চেষ্টা করবো আমি থাকবো না কদিন পরে চলে যাবো এখান থেকে আসার চেষ্টা করবো আপনি চ্যানেলের নাম বলে আসবেন আপনি চ্যানেলের নাম বুঝলে হয় কি এমনি মিলা ব্লগ আমাদের স্টল যেটা নেতেই মার্কেটে ছিল এখন তো সেটা এখানে বাজি বাজারে এসছে আমাদের স্টল নাম্বার 26 নাম্বার স্টল আজ থেকে যেটা উদ্বোধন হয়েছে এখনও পুরোপুরি মাল লাগানো হয়নি যে যতটা পেরেছি লাগিয়েছি আজকে যে সকাল থেকে বৃষ্টি লেবার নেই ভ্যান নেই আশা করছি বৃষ্টি কমলে মালটা পুরোপুরিভাবে দোকান লাগিয়ে দেবো আপনারা সবাই আসুন ইশল নাম্বারটা 26 নাম্বার ফোন নাম্বার 6295 0 76 70 9 একটু দেখিয়ে দাও জাস্ট দু তিনটা দেখাও বেশি কিছু দেখা দাও না নতুন কি আছে এটা কালারিং চরকি চরকি নরমাল হয় এই চরকিতে কালার হবে কালার হবে বলতে কেমন এই যেমন গ্রিন কালার দেখছো চরকির আগুনটা গ্রিন হবে এটা সেট নিতে হবে না সেটা দাম কত মোটামুটি এটা এটা বেশি না 160-70 টাকা দাম আছে 160-170 এটা কমের মধ্যে পেয়ে যাবে হ্যাঁ আচ্ছা আচ্ছা এরকম টাইপের প্রচুর কালেকশন আছে না আর দুইটা কালেকশন দেখে দাও বেশি না ভাই দাদা দোকানে কিন্তু একটা ভাই রয়েছে ভাই ভাইটা কিন্তু খুব ফেমাস ঠিক আছে ডান্স করে ড্রাগন ফ্লাই বাচ্চাদের মতো আকাশ উড়বে ভালো করে যদি এটাকে তুমি দেখাতে পারো এদের স্ক্যান করলে পুরো ভিডিও পেয়ে যাবে এটা পুরো ভিডিও পেয়ে যাবে পুরো ভিডিও পেয়ে যাবে কি ফাড়বে না ফাড়বে স্ক্যান করে নিয়েছি স্ক্রিন শট করে হ্যাঁ ঠিক আছে দেখে নিয়েছি এটা কি হবে এটাতে এই চোর কি তুমি দেখলা এটা স্ক্যানার দাও আছে ওয়াচ ভিডিও আচ্ছা এটা তুমি ওয়াচ ভিডিও স্ক্যানার রয়েছে না হ্যাঁ কোন ভাবে স্ক্যান করা করা আছে স্ক্যান করে তুমি এটাতে এটাতে কি হবে এটাতে এটা আকাশে উড়বে এটা দেখাচ্ছি তোমাকে জিনিসটা আচ্ছা আচ্ছা গ্রাসহপার শেপেড হয় হ্যাঁ এটা ড্রাগন শেপ এটা আপনারা যে দেখছেন এটা লাগালে আগুনটা নিচ থেকে এটা ঘুরতে ঘুরতে আকাশে চলে যাবে উপর চলে যাবে না হ্যাঁ এটারই নতুন এসব ড্রোন ফোন এগুলো এসেছে আচ্ছা মানে এরকম একটা প্রচুর কালেকশন রয়েছে আবার না যে আসবে পুরো একদম মুগ্ধ হয়ে যাবে শুধুমাত্র কিছুটা টাকা নিয়ে আসতে পারবে তাহলে কিন্তু এবারে মানে দিওয়ালি পুরো কিন্তু চমক থাকবে ঠিক আছে দিওয়ালি বাম্পার হয়ে যাবে এটা কেমন সেটা এটা দাম শুধু বলে দাও পরে আবার 250 টাকা দাম 250 পুরো সেট পুরো সেট তাই না পুরো পুরো সেট 250 টাকাতে পেয়ে যাবে হ্যাঁ 250 এবার মোটামুটি হাইয়েস্ট রেঞ্জের মধ্যে দাম কেমন রয়েছে বাজির বাজির হাইয়েস্ট আমাদের কাছে আছে 1000 শট 1000 শট ওটা আপনার 13000 টাকা দাম আছে 13000 টাকা দাম মানে মোটামুটি কত থেকে শুরু হচ্ছে আমাদের প্রাইস আমাদের এখানে লোয়েস্ট 40 টাকা 40 টাকা থেকে 13000 টাকা পর্যন্ত বাজি এখানে আসলে পেয়ে যাবে সেটা হচ্ছে নিতিন দার সব দেখতে পাচ্ছেন কত নাম্বার স্টল 26 স্টল নাম্বার 26 আপনারা অবশ্যই আসুন এই স্টলে ভিজিট করুন এবং দেখুন আপনারা এখানে নতুন নতুন চমক এবারে দাদা থ্যাংক ইউ সো মাচ তো যাই হোক যে দোকানগুলো আপনারা দেখানোর চেষ্টা করলাম সেই দোকানগুলো তো আপনাদের মানে দেখানোর চেষ্টা করছি আর কি সম্পূর্ণ দেখানো সম্ভব নয় যেহেতু অনেকগুলোই কিন্তু স্টল এখন পর্যন্ত বাকি রয়েছে আর এখানে রয়েছে আরও একটি স্টল এবং সেই স্টলে আপনাদের একটু দেখাই যে কী কী কালেকশন রয়েছে আর সেখানে দেখতে পাচ্ছি যে প্রথমে রয়েছে এখানে একটি মানে মোমবাতি কালেকশনগুলো রয়েছে এবং মোমবাতি কালেকশন বলতে গেলে একদমই কিন্তু ইউনিক ঠিক আছে এবং বাজি দিকে যদি বলা যায় বাজি কিন্তু রয়েছে দোকানটিতে এবং বাজির মধ্যে দেখতে পাচ্ছেন আপনার স্পাইস হট থেকে তুবড়ি বাতি এবং তার সঙ্গে সঙ্গে পপ আপ রয়েছে এবং যে দেখতে পাচ্ছেন এখানে যে কালেকশনগুলো নতুন নতুন আপনার দেখা একটু আপনাদের যেটা হচ্ছে কিন্তু মানে এটা কী বলে হ্যারিকেন না এটা হচ্ছে হ্যারিকেন টাইপের এটার মধ্যে কিন্তু লাইট জ্বলবে দেখতে পাচ্ছেন এই যে হ্যারিকেনের মধ্যে কিন্তু লাইট জ্বলছে আপনাদের একটু ইটা দেখায় অন্যভাবে দেখায় এরকম টাইপের কিন্তু লাইট জ্বলবে হ্যাঁ মানে তার মধ্যে দেখতে পাচ্ছেন হ্যারিকেনের কিন্তু কালারও কিন্তু আছে আর তার মধ্যে একটা এখানে মোমবাতি না এটা ইলেকট্রিক মোমবাতি মানে ব্যাটারিতে চলবে এটা কিন্তু ইলেকট্রিক মোমবাতি একটু ডিস্টার্ব হচ্ছে যাই হোক দেখতে পাচ্ছেন এই যে এরকম টাইপের রয়েছে ইলেকট্রিক মোমবাতি হ্যাঁ এগুলো কেমন দামের মধ্যে আছে 100 টাকা না এটা কিন্তু পড়বে আপনাদের 100 টাকা প্রাইস এবং এর সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মানে এটা কি এটা প্রদীপ প্রদীপ না
চলে যাওয়ার পর্যন্ত এটা নরমালি চলবে সুই আছে না এরকম রঙ্গোলির প্রদীপ রয়েছে এটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর সুন্দর দেখতে লাগছে আগে গোল্ডেন কালারে রয়েছে তো রঙ্গোলি যখন আপনারা দেবেন তখন কিন্তু প্রদীপটা আপনারা ইউজ করতে পারবেন আর এরকম টাইপের এখানে এটা কি বলে দিদি এটা হচ্ছে আপনি হচ্ছে অন্ধকার ঘরের মধ্যেও যদি এটা লাগান সুন্দর লাগবে আচ্ছা আচ্ছা এটা পূজার ঘরে পূজোর ঘরে সবগুলো কি দিওয়ালি স্পেশাল দিওয়ালি সব দিওয়ালি স্পেশাল দিওয়ালি আর ছট ছট পূজা আমাদের রঙ্গোলি যারা মেয়েরা রঙ্গোলি দিতে খুব আচ্ছা রঙ্গোলি স্পেশালে কি নতুন নতুন কিছু রয়েছে আপনার কাছে এই যে রঙ্গোলি জন্য এই ফুল রয়েছে এই আবিরগুলো রঙ্গোলন রঙ্গোলো আমার তো আজকে প্রথম দিন ইনস্টল তো তাই আমাদের কোনো কিছু বেশি কিছু আচ্ছা ওগুলো কি পাওয়া যাবে এখানে হ্যাঁ अवेलेबल রাখবেন আপনারা তাই না এছাড়া পেছনে রয়েছে অনেকগুলো বাজি বাজির মধ্যে কেমন কেমন দাম রয়েছে দিদি ভাই এই মানে 50 টাকা থেকে শুরু আমাদের মাত্র 50 টাকা থেকে শুরু রেখেছেন আপনারা 50 টাকা থেকে কোনগুলো বাজি বাজি বলতে আমাদের ফুলঝুরি আছে ফুলঝুরি বাজি আছে সম্পূর্ণটাই সেট নাকি একটা সম্পূর্ণ সেট নাকি একটা পুরোটা 60 টাকা না 60 টাকা পুরোটা 60 টাকা পড়ছে কত আছে 10 টা আচ্ছা আচ্ছা 10 টা মানে 60 টাকা 6 টাকা পিস পড়ছে একটা তাই তো 6 টাকা আচ্ছা আচ্ছা যদি তুমি যদি এরকম নরমাল না 10 টাকা পিস পড়ে 10 টাকা পিস পড়ে মানে নরমালও বিক্রি হবে প্যাকেট ছাড়া বিক্রি হবে না খুচরো বিক্রি হয় আচ্ছা আচ্ছা এছাড়াও এখানে ফোন পে ব্যবস্থা তো আছেই মানে কেউ যদি ভাবে তো ফোন পে মানে অনলাইন করবে তো অনলাইনের ব্যবস্থা আছে এছাড়াও দেখতে পাচ্ছি এখানে কিন্তু ক্যান্ডেলও রয়েছে হ্যাঁ ক্যান্ডেলের সঙ্গে সঙ্গে আরেকটা নতুন ছিল আমি দেখাতে পাচ্ছি না মানে ভালো একটা মানে লুক দিবে আর কি যাই হোক আর কি দেখাবেন বলেন ওটাতে কি হয় এটাতে নতুন তো কি আছে বাচ্চাদের মানে ছোট বাচ্চাদের জন্য এটাও কি ইউনিক টাইপের দারুণ আচ্ছা আচ্ছা এই যে বাচ্চারা এটা নিয়ে আংটি পরে ছোট ছোট বাচ্চাদের হ্যাঁ তারপরে এটা কোনো ক্যাপটা হচ্ছে কোনো আগুনের ভয় নেই আচ্ছা সব থেকে প্রথম কথা তারপরে খুব সহজে এটা ই করবে এই যে বন্দুকের মতো মানে এর মধ্যে দেখতে পেলাম আমরা যেমন বন্দুক তো নয় এটা মানে বাচ্চাদের জন্য টয় গান যাকে বলা যায় আর কি তো যাই হোক এটা কিন্তু আপনাদের বাচ্চাদের জন্য কিন্তু খুব সুন্দর একটা নতুন জিনিস কিন্তু ঠিক আছে আওয়াজটা খুব সুন্দর তাই না বাচ্চারা ফাটা দেওয়ার কোনো রিস্কের কোনো ব্যাপার নেই এটা কেমন দাম রয়েছে ভাই এটা মাত্র তোমার 125 টাকা 125 টাকা পেয়ে যাবে এটা মানে 125 টাকা প্লাস তোমার এই যে ক্যাপ এটা কি সব ফ্রি থাকবে হ্যাঁ সব ফ্রি পেয়ে যাবে না আর দেখতে পাচ্ছি এখানে ক্যান্ডেলটা সব রয়েছে এগুলো মানে এগুলো দাম কেমন বললেন এই দামটা শুনলাম এটা 50 টাকা 50 টাকা পিস রয়েছে না আর এটা শুনলাম 100 টাকা আর এই 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 সম্পূর্ণ সেটটা দাম কত এটা দাম 75 75 রয়েছে না এটা দাম আচ্ছা আচ্ছা আর যাই হোক এগুলো কি রয়েছে বাটারফ্লাই হ্যাঁ মানে টুপি টাইপের না টুপি টাইপের টুপিগুলো কেমন রেঞ্জের মধ্যে আছে এই তো টুপির প্রাইস 250 টাকা পড়বে 250 টাকা পুরো সেটার প্রাইস রয়েছে না বুড়িমা বুড়িমা আচ্ছা আচ্ছা পাবলিক কিন্তু আপনাদের ভিডিও যেহেতু দেখলো হ্যাঁ প্রথমে আপনার দোকানে আসবে তো যদি আসে যদি নাম বলে সানাম বাবির নামটা বলে অবশ্যই ডিসকাউন্ট করবে হ্যাঁ আমার ব্যানারের নাম হচ্ছে জয়মা পদ্মা জয়মা পদ্মা আবার দেখি দি একবার জয়মা পদ্মা নাম রয়েছে ব্যানারটি এটা হচ্ছে আমাদের গেট দিয়ে ঢুকে কিন্তু ডান দিকে রয়েছে এই দোকানটি ঠিক আছে যদি সাবস্ক্রাইবার এসে বলে সানাম বাবির চ্যানেল থেকে অবশ্যই ডিসকাউন্ট করে দেবেন হ্যাঁ যতটা পারবেন ডিসকাউন্ট করে দেবেন যাই হোক আপনাদের কিন্তু প্রথমে এসে মানে সাবস্ক্রাইবাররা বলবে নাম থ্যাংক ইউ সো মাচ